माननीय सभापति एवं उपस्थित बंधुगण जेहेतु एखन आमादेर समय साढ़े छटा होयेछे आमी अल्प करे बोलार चेष्टा करी दस मिनट मतो बोली कारण आमादेर सातटार समय जावा उचित। आमादेर सभापति दुजन एकजन हच्छेन शहीदुर रहमान अस्थायी छिलेन तार हच्छे पार्मानेंट सभापति हच्छेन आमादेर अध्यापक मंसूर मुसा। तो आपनारा जानेन जे एई तीन बछर आगे 2012 सने मान्टो शतवार्षिकी पालित हय सेई उपलक्षे पृथिवीर नाना देशे किछु किछु बक्तृता हयेछे। मान्टोर आत्मीय आयशा जालाल अमेरिकार प्रिंसटन यूनिवर्सिटीते बक्तृता दिएछिलेन सेटा एकटा बोई आकारे बेर हयेछे। ओई बोईटार आमार हाते एक कपि आछे। एटा बोईटार परे देखते पाबेन ना मान्टोर एकटा छबि मतो आछे। एटा हलो पिटी अफ पार्टिशन एटार नाम। तो एई बोईटा उनि खूब सुंदरभावे लिखेछेन छोटो बोई बोलछि तिनि मान्टोर समस्त लेखाके तीन भागे भाग करेछेन। आमि सेइजন্য तार एक भागेर कथाई बोलबो। एक अंश हच्छे मान्टो गल्प लिखेछेन। मान्टो रचनावली आमि हिंदीते आनिएछि आमि भालो करे पढ़ते पारि ना चेष्टा करछि जावेद जे सुंदर बक्तृता दिচ্ছে তার তো আমার উর্দু শেখা দরকার মনে হচ্ছে আর কি। আর তো হিন্দি অক্ষরেও ছাপা হয়েছে একই জিনিস। হিন্দি অক্ষরে ছাপলে এটা হিন্দি হয়ে যায় আর নাস্তালিকে লিখলে এটা উর্দু হয়। তাতে আমি 5 ভলিউম দেখলাম। তো সবটা দেখার মতো আমার কোনো সৌভাগ্য হয়নি। তার গল্পই বেশি কিন্তু আরেক ধরনের লেখা তিনি লিখেছেন যেটা বলা দরকার সেগুলো হচ্ছে স্মৃতিকথা। তিনি বোম্বেতে যখন কাজ করতেন ফিল্ম ইন্ডাস্ট্রি তিনি নূরজাহানকে নিয়ে লিখেছেন অনেক মানুষের চরিত্র লিখেছেন। এই যে দুইটা ধরন এটা দুইটা ধরন মাত্র নয় এটা দুইটা তক্তা মাত্র নয় এখানে একটা পরস্পর বিরোধিতা আছে। গল্পের মধ্যে তিনি দেখিয়েছেন মানবাধিকার লঙ্ঘন যারা করে তাদেরও চেহারা মানুষের মতো। কিন্তু এর বিরুদ্ধে যেটা যাবে তার বক্তৃতা শেষ করার সময় বলেছেন যে তারপরে ওই একটা ঘর পড়া যায় নাই সেই ধরনের যারা अर्थात ये साम्प्रदायिक विभेदर मध्य मानुष मानुष के जान दिए रक्षा करेছে যেটাকে আমরা ব্যক্তিগত গল্প বলি মাইক্রো হিস্ট্রি বলি সেটার কথা উনি তার স্মৃতিকথায় লিখেছেন। কিন্তু তারপরে তিনি দুইটা রূপ আমরা বলে সাহিত্যের রূপ একটা হচ্ছে আপনি স্মৃতিকথা বলেন সেটাও সাহিত্য। তিনি কিছু কিছু নাটিকাও লিখেছেন। আমাদের নজরুল ইসলামের নাটিকাগুলির কথা আমরা এখন ভুলে গেছি। একইভাবে নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা কোহেলিকা এগুলি ব্যথার দান এগুলির কথা লোক আজকাল বলেই না। সুকুমার সেনের মতো বাংলা সাহিত্য বিখ্যাত ইতিহাসবিদ বলছেন নজরুলের প্রথম কবিতার বইয়ের নাম ব্যথার দান। এই যে ৫ম খণ্ডের মধ্যে পাবেন বাংলা সাহিত্যে কি বিপুল পরিমাণ মানে আমি বলি কি বিদ্বেষ কাজ করে সেটা এটা একটা মাত্র নমুনা। এটা দেশের যে বিখ্যাত প্রকাশনা সংস্থা আনন্দ সেখান থেকে বেরিয়েছে। তো আমাদের সাদাত হাসান মান্টো সম্পর্কে আমরা কম জানি কারণ বাংলায় তার কিছু কিছু অনুবাদ হয়েছে জাফর আলম এবং অন্যান্যদের সহায়তায় এবং মজা কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আস্তে আস্তে এই অনুবাদগুলো শুরু হয়েছে। আখতারুন নবী করতেন এবং নিশ্চয়ই জাভেদ হোসেনও করেছেন। আমি হয়তো পড়িনি নিশ্চয়ই আপনি করবেন আমরা অনুরোধ করবো আরও করার জন্যে। এই হচ্ছে গল্পের এটা আপনারা সকলেই জানেন আলোচনা হয়েছে আমি ওইদিকে আর যাচ্ছি না। তিনি যে স্মৃতিকথাগুলো লিখেছেন বোম্বের তারকাদের নিয়ে তার মধ্যে মানবিকতার অন্য গল্পটা আছে ওই যে ঘর পড়া যায়নি তার গল্প। মান্টো শেষ পর্যন্ত বোম্বে ছেড়ে চলে যাবেন পাকিস্তানে এটা অনেকে ভাবেননি কিন্তু শেষ পর্যন্ত তাকেও যেতে হয়েছে। সেখানেও তিনি কিছুটা নিপীড়ন মুখোমুখি হয়েছিলেন এবং তার ভাত জুটবে না এমন অবস্থা দেখা দিয়েছিল। তারপর লাহোরে যে গেলেন তিনি পাকিস্তানে 7 বছর ছিলেন 1948 থেকে গেছেন 55 সনে মারা গেছেন। তাহলে মান্টোর জীবনকালটা কি মাত্র 43 বছর বেঁচে ছিলেন। 1919 সন মান্টোর বয়স 7 বছর অমৃতসরের জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ডের কথা যেখানে বললেন মান্টোর স্মৃতিতে সেটা মনে আছে। তাহলে 1919 থেকে 1955 এই সময় কালটাকে ধরেই আয়েশা জালাল তার বক্তৃতা দিয়েছেন দ্য পিটি অফ পার্টিশন। আরও আছে কথা। তাহলে আমরা যে অংশটা আমি এখন বলতে চাই সময়ের অভাবের জন্য সেটা তৃতীয় অংশ। তিনি আরেক ধরনের লেখা লিখেছেন। মান্টো শিল্পী ছিলেন কোনো সন্দেহ নেই কিন্তু তিনি কিছুটা রাজনীতিও বুঝতেন। যেমন দুটো কথা বলে তিনি জওয়াহরলাল নেহরুকে লক্ষ্য করে একটা চিঠি লিখেছিলেন নেহরুর প্রতি চিঠি বলে নেহরুজি আপনিও কাশ্মীরি আমিও কাশ্মীরি আপনিও ব্রাহ্মণের সন্তান আমিও ব্রাহ্মণের সন্তান ছিলাম আমরাও বাংলা বংশের লোক। মান্টো মানে ওই দেশের একটা বিশেষ পেশার নাম। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার পর ভারতীয় সভ্যতার ইতিহাস লেখার জন্য ভারতীয় বিদ্যাভবন তৈরি হয়েছিল। ইতিহাসবিদ K. M. মুন্সি রমেশচন্দ্র মজুমদার লিখছিলেন। রমেশচন্দ্র তার এক খণ্ডের মধ্যে বলেন আমি প্রথম 3 খণ্ডের কথাই বলি পরেরগুলির কথা বলবো না। যে বললেন যে ভারতবর্ষের সমস্ত গণ্ডগুলোর উৎস হচ্ছে মুসলমানরা এই মুসলমানদের প্রবর্তিত নামগুলো বদলে দিতে হবে। দামোদর ধর্মানন্দ কোসাম্বি ডিডি কোসাম্বি নামে যাকে আপনারা চেনেন তিনি এক জায়গায় এই বইয়ের রিভিউ থেকে বলছেন বলে প্রথমেই মুন্সি এবং মজুমদার এই দুটো নাম বদলাতে হবে এগুলি তো আরবি ফার্সি সূত্রে পাওয়া নাম। साम्प्रदायिकतार जो बीज ये जावेद सुंदर करे बोलेछे एबं ताड़ाताड़ी बलार जन्य मुख्तसर बलार जन्य एकटु हयतो कयेकटा जिनिस फेले गियेछे ठीक बंकिमचंद्र थेके शुरू हयेछे एटा आमरा सकलेई जानी तारो एकटु आगे शुरू हयेछे हिंदू मेलार कथा बोलेन अथवा आमादेर जे नाना विख्यात बंकिमेरो आगे जिनि लिखछेन भूदेव मुखोपाध्याय तादेरो अंगुरी बिनिमय सबकिछुर मध्ये देखा जाय इतिहासके एई धर्मीय प्रकल्पेर मध्य दिये चिंता करा हयेछे सेटा जन स्टुअर्ट मिलर बाबा जेम्स स्टुअर्टी कर पिछने गेले आरो पाबेन माने इंगरेजरा एटा चालू करेछे एबं आमरा सेटाते सुंदरभावे सहयोगिता करेछि आयशा जलाल कैमब्रिजेर छात्री कैमब्रिजेर क्रिस्टोफार बेइली एबं अन्यान्य इतिहासविद जारा भारतेर इतिहासके एखन बोले संशोधन करे लिखछेन तारा बोलछेन जे ना कलोनियालिज्मेर बिरुद्धे भारतीय लोकेरा शुधु प्रतिरोध करेछे एटा सत्य नय केउ केउ कोलाबोरेशने करेछे तादेर बोइएर एक अंशेर नाम कि माने रेजिस्टेंस एंड कोलाबोरेशन মানে আমাদের পূর্বপুরুষরা কিছুটা কোলাবোরেট করেছে এটা মিথ্যা নয় তো তাদের কথা বাদ দিয়ে বলি আমাদের উপমহাদেশ ছেড়ে ইংরেজরা যখন চলে যেতে শুরু করলেন এই তৃতীয় অংশটাতে মান্টো কিছু রাজনৈতিক লেখা লিখেছেন পাকিস্তানে আসার পর একটা হচ্ছে শ্যাম চাচার কাছে চিঠি আপনারা জানেন ইউএসকে আমরা প্রতীকী করে বলতে পারি আঙ্কেল স্যাম আমেরিকার স্যাম যে কোনো লোক হইতে পারে স্যামুয়েলের শর্ট কিন্তু ইউএস আঙ্কল স্যাম হিসেবে মনে রাখতে সুবিধা বলে আমরা তাই বলি এবং বাংলায় অনুবাদ করেছি আমরা শ্যাম চাচা বাংলা শ্যাম বলতো না শ্যাম রায় হয়ে যায় মানে ভাষা যে একটাতে আরেকটাতে পারলে অনেক রসের সঞ্চার হয় ওদের নদীর জলের মধ্যে মধু খায় এই হচ্ছে সেই শ্যাম রায় আমেরিকা অনেকটা সেই ভূমিকা পালন করে মান্টো অমৃতসরে মান্টোর জন্ম যদিও বা তার বংশসূত্রে কাশ্মীরি শেষ পর্যন্ত অমৃতসর তার বাড়ি হয়েছিল एंड अमृतसर होच्छे पंजाबेर सेई शहर जेटा एकेबारे दांगार एकटा केंद्र बोले भर केंद्र भरटेक्स तो सेई मान्टो एक बार पंजाबेर अमृतसरेर काछे काछे गुजब छड़िए दिल तो देश जखन भाग हो गेछे जे शोना गेछे इंगरेजरा ताजमहल बिक्री करे दिएछे का किनछे कारा अमेरिकानरा এবারে এই গুজব লোকের মুখে ছড়িয়ে পড়েছে মান্টো নাকি গুজবটা ছড়িয়েছিল আমাদের মুক্তিযুদ্ধে একটা গুজব ছড়িয়েছিল বিকজ চৌধুরী আগরতলায় সে বলেছিল কি রোশনারা বলে একটা বাঙালি মুসলমান মেয়ে পাকিস্তানি ট্যাঙ্কের সামনে বুকে মাইন বেঁধে আত্মদান করেছে এবং রোশনারা হচ্ছে ইডেন কলেজের ছাত্রী তার বাবা ছিল পুলিশ অফিসার আমি অনন্দা শঙ্কর রায়ের স্ত্রীর মুখে ওই লেখা শুনেছি উনি লিখেছেন যে আসলে ভগিনী রোশনারা বলে বহু কবিতা ভারতে বেরিয়েছে কিন্তু এটার জন্মদাতা ছিলেন আগরতলার একটা অখ্যাত পত্রিকার সাংবাদিক বিকজ চৌধুরী বয় রসইকার ক প্রথম চ রবীন্দ্রনাথ যেটা লিখতেন কচ্ছে সেই বিকজ এই যে এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে একটা মিথ হয়েছে তার মানে এই নয় যে আমাদের মুক্তিযুদ্ধে মেয়েরা লড়াই করেনি আমি বলছি যে এই যে গল্পটা বানিয়েছিল কি জন্য যুদ্ধে প্রচারণায় সুবিধা হয় আমার সব প্রায় মনে করিয়ে দিতেন আমাদের যুদ্ধের প্রথম বলি সত্য কিন্তু এখন সত্য কাকে বলে অনেক কথা আছে আক্ষরিক সত্য মর্মের সত্য বহু রকমের সত্য আছে তো মান্টো যেটা বলেছিলেন সেটা আক্ষরিক অর্থে সত্য নয় তাজমহল ব্রিটিশরা বিক্রয় করেনি কিন্তু ভারতে যে ঘটনাটা ঘটছিল ভারত উপমহাদেশে কর্তৃত্ব হস্তান্তর হচ্ছিল ব্রিটিশদের হাত থেকে আমেরিকানদের হাতে চলে যাচ্ছিল মান্টো ওই সত্যটা এইভাবে প্রকাশ করেছেন এবং সেটা ছিল ধ্রুব সত্য এবং মান্টো যে বছর মারা গেছেন আপনারা জানেন সেই বছর পাকিস্তান বাগদাদ চুক্তিতে যোগ দেয় 1955 সনে সেন্টো সিয়াটো হচ্ছিল আমাদের পূর্ব বাংলার রাজনীতি তো সেটা আওয়ামী লীগ বিভক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল মৌলানা ভাসানী এবং সরওয়ারদির মধ্যে যে পাকিস্তানি সাম্রাজ্যবাদী জোটে পাকিস্তান যাবে কি না এবং সেই যে আমি বলছি উপমহাদেশের রাজনীতির যে এটাকে বলে যুগান্তর বা কালান্তর হচ্ছিল এটা তার প্রমাণ তাহলে মান্টোর লেখাকে যদি আপনি তিন ভাগে ভাগ করেন গল্প স্মৃতিকথা এবং ইতিহাস এভাবে ভাগ করেছেন এই ইতিহাসে আরও ছোটো ছোটো লেখা আছে এটা কিন্তু সর্বশেষ মধ্যে হচ্ছে কি পাকিস্তান অ্যান্ড আঙ্কল স্যামস কোল্ড ওয়ার আয়েশার বইয়ের এটা হচ্ছে শেষ অধ্যায় আমি আপনাদের আমন্ত্রণ করবো সেগুলো পড়বার জন্য আর এই যে বইটা যেটার কথা জাবেদ আলোচনা করছেন সিয়া ও সুন্দর উচ্চারণগুলো হাসিয়া মানে ইংরেজি অনুবাদ হয়েছে ব্ল্যাক মার্জিনস নামে ব্ল্যাক বর্ডার্স হতে পারে একাধিক অনুবাদ হয়েছে এটা এই বই লেখার পরে ওখানে ছোটো ছোটো 50টা গল্প ছিল এরকম সেটা ইংরেজিতে পাওয়া যায় আপনারা মোহাম্মদ উমর মেনন আরও অনেকে অনুবাদ করেছে এটা আমি একাধিক অনুবাদ দেখেছি মান্টোর বই আমি যত পাই যে ভাষাতে হোক কিনি পড়তে না পারলে তো কিনতে হয় মান্টোর বই সুইডিশ ভাষাতে অনুবাদ হয়েছে মানে ভালোই তো লাগে আমাদের উপমহাদেশের লোক সালমান রুশদি খুবই সিনিক্যাল লেখক আপনারা জানেন তাকে অনেকে পছন্দ করবেন না কিন্তু সে বলে ভারতীয় উপমহাদেশের গল্প লেখকদের মধ্যে একজনই আমি পছন্দ করি বা তিনিই শ্রেষ্ঠ তিনি হচ্ছেন মান্টো এটা বলেন। এখন তিনি হয়তো উর্দু পড়তে পারেন কিন্তু তিনি তো বাংলা পড়তে পারেন না। আমার মনে হয় আমাদের একজনের সাথে তুলনা করার প্রয়োজন নেই। কিন্তু দাঙ্গা নিয়ে আমি অধ্যাপক আব্দুস সাত্তার যে আলোচনা করেছেন সেটা সূত্রে বলি, দাঙ্গা নিয়ে অনেকেই লিখেছেন এবং মানবিকতার গল্প অনেকেই লিখেছেন, কিন্তু মান্টোর আলাদা কেন এইটাই আমার কাছে প্রশ্ন হয়েছে। মান্টো শুধুমাত্র গল্পের জন্য গল্প লেখেননি বা তিনি শুধু প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করেননি, গল্পের ধরনটাও বদলে দিয়েছেন। এই সিয়া হাসিয়া বইটা যদি দেখেন এগুলিকে মাঝে মাঝে আপনার গল্প মনে হবে অথবা গল্প না প্রবন্ধ সেই সংশয় দেখা দেবে। গল্প এবং প্রবন্ধের শেষ সীমাও উনি লঙ্ঘন করেছেন, এই জন্য এই নামটা সার্থক। সীমানা পেরিয়ে, এটা কত সীমানা, মান্টো ইন্ডিয়ান সীমানা পেরিয়ে পাকিস্তানে গেলেন। মান্টো যেদিন মারা গেলেন পাকিস্তানের 55 সনে, তিনি তো অ্যালকোহলিক ছিলেন, সেটা তার গোপন করার কিছু নাই বলতেন, এবং তাকে না খেতে বলে আরেকটু খাই করে মারে। তার তো কারণ আছে একজন মানুষ কেন অ্যালকোহলিক। আমি তার পক্ষে কোনো রকমের সাফাই আপনাদের সামনে গাইব না। তো তার 3টা মেয়ে ছিল অবিবাহিত। এরপরে তার যেই বাড়িতে উনি ছিলেন সেই বাড়ি তার স্ত্রীর নামে বরাদ্দ দেওয়া ছিল, কিন্তু তার যেটাকে বলা হয় ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়ায় জানা যায়। পাকিস্তানের লেখকদের মধ্যে 2 জন মাত্র লেখক আসছিলেন, আর কেউ আসেনি। আহমদ নদীম কাসিমি, যার পত্রিকা উনি লিখতেন, আর আরেকজন হাসান আশকারি, মোহাম্মদ হতে পারে, আর কেউ আসেনি। মানে তার পরে কিন্তু তার স্ত্রী খুব সম্মান লাভ করেন যেহেতু বড় লেখকের স্ত্রী। ওই যে পার্শিয়ালি গ্রহণ করা, মান্টোকে তখন নামকা ওয়াস্তে পাকিস্তানে গ্রহণ করা হয়। তার স্ত্রী সাফিয়া, উনি অল্প বয়সে মারা গেছেন, হৃৎপিণ্ড ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় বলে না, হার্ট অ্যাটাকে মারা গেছেন 1977 সনে। এই আয়েশা জালাল তার আত্মীয়, মান্টো ভাগ্নে হচ্ছে হামিদ জালাল, হামিদ জালালের মেয়ে হচ্ছে আয়েশা জালাল। আবার মান্টো এবং হামিদ জালাল একই বাড়ির 2 বোনকে বিয়ে করেছেন, ফলে আত্মীয়তা একটু জটিল হয়ে গেছে, একটু ইডিবাল আত্মীয়তা হয়েছে। অর্থাৎ মান্টোর বউ হচ্ছে আয়েশার খালা আর মান্টো হচ্ছে আয়েশার দাদা। তো এই হিসেবে এটা হয় পাকিস্তানে, এটা পাকিস্তানের সংস্কৃতির অংশ। তো মান্টোকে যখন আমি পড়ি, আমি তো উর্দু পড়তে পারি না, কিন্তু মান্টোর অনুবাদ ছাড়াও আর 2-1 লেখা পড়েছি। লেখার যেটাকে বলে প্রাঞ্জলতা, আমাদের আহমদ সাফার লেখার সাথে আমি তার তুলনা করি। গল্প টান টান, প্রয়োজনের অতিরিক্ত 1 ফোঁটা চর্বি নাই। এই গল্প লেখক হিসেবেও আমি উর্দু পড়তে পারলে আরও খুশি হতাম। আমার জাবেদ ঠিকই বলেছেন, উর্দু হচ্ছে আলংকারিক ভাষা, ঈর্ষণীয় রকমের আলংকারিক ভাষা, কিন্তু বাংলাও কম যায় না, সেটা দেখতে হবে আপনাকে কোন জায়গায় হয় আর কি। তো যা হোক, আহমদ সাফার লেখার মধ্যে আমি দেখেছি প্রচলিত যে গল্প তার ধরনকে উনি উল্টিয়েছেন। আহমদ সাফার একটা গল্প আছে মুক্তিযুদ্ধের সময়, পাথেয় নামে, আমরা এটা খুঁজে পেয়েছি অনেক পরে। পাথেয়টা 1972 সনে বাংলা একাডেমি থেকে হে স্বদেশ নামে 3 খণ্ড বই বেরিয়েছিল, একমাত্র গল্পখণ্ড, সেখানে আহমদ সাফার একটা গল্প আছে। তা আহমদ সাফা কেন জানি তার আগের যে একটা বই ছিল নিহত নক্ষত্র, তাতে এটা ঢোকাননি, যেহেতু নিহত নক্ষত্র আর পরে বোধহয় সংকলন হয়নি। এই গল্পটার মধ্যে আছে মুক্তিযুদ্ধের সময় একটা মিছিল, এই যে কুমিল্লার মানে এই নবীনগর পার হয়ে আশুগঞ্জ পার হয়ে আস্তে আস্তে আখাউড়ার দিকে যাবে, সেইখানে মিছিলের অনেক হাজার হাজার মানুষের মধ্যে একজন মা গর্ভবতী, তার বাচ্চা হবে, তার প্রসব বেদনা উঠেছে। এটা একেবারে যাকে আমরা বলি রিয়ালিস্টিক গল্প। তো যেতে যেতে ওনারা যখন একেবারে আখাউড়ার সময় তিতাস নদীর ওখানে পৌঁছেছেন, তখন ওনার বেদনা প্রবল হয়েছে, রেল লাইনের মধ্যে হেঁটে যাচ্ছে, আর গল্পের বর্ণনা খুব নাটকীয়, মেলোড্রামাটিক। পাকিস্তানি বিমান আক্রমণ করছে পিছন দিক থেকে, বোমা মারছে, সেই অদ্ভুত ওই যে উর্দু শব্দটা সঙ্গীন মুহূর্ত, সেই মুহূর্তে সেই মা জনগণের সহানুভূতি লাভ করে। তখন একজন নদীর দ্বারে নিয়ে গেলো, তখন এক নারী তার শাড়ি দিয়ে দিল, যারা পালিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, দিয়ে বলে একটা ঘের দাও, আরেকজনটা বাঁশ নিয়ে আসলো, একটা ঘের দিল, এবং আরেকজনের বাঁশে দিয়ে কাটলো বাচ্চা নারী কাটার জন্যে, এবং সেখানে অনেক চেষ্টা, একজন ধাইমাও জুটে গেল, ধাত্রী, এবং বাচ্চা প্রসব হলো, এবং বাচ্চা ওয়া ওয়া কেঁদে ওঠার পর মিছিল আবার যাত্রা শুরু করলো, কারণ তার তো ইন্ডিয়া পৌঁছতে হবে। এইটা আপনারা যেটাকে বলেন, এটা রূপক অলঙ্কার নয়, এটা রূপক আলেখ্য। অ্যালেগরির 2টা বাংলা অনুবাদ করতে হয়, অ্যালেগরি এজ এ ম্যাটাফর, এটা হচ্ছে রূপক অলঙ্কার, যেটা আমাদের রেটোরিক্যাল ফিগার হিসেবে বলি। আরেকটা হচ্ছে অ্যালেগরি এজ এ ফর্ম অফ লিটারেচার, আমি এটাকে রূপক আলেখ্য বলতে চাই। আমার স্যার এই রূপক আলেখ্য হচ্ছে বাংলাদেশের জন্মের, আমরা একটা নোট লিখেছিলাম এটার উপর সর্বজন পত্রিকায়, একটি জাতির জন্ম। সাদাত হাসান মান্টো এইভাবে দেখিয়েছেন। আমি আরও 2-1টা গল্পের মধ্যে বলি, আর পুরো গল্পটা করবো না। গল্পের মধ্যে একটা আছে, একজন এই যে যাকে আমরা দেহ উপসারিণী বলি, তো তিনি জায়গা পরিবর্তন করেন। যখন দিল্লির কাছে ছিল তখন যে ব্রিটিশ সৈন্যরা ছিল ওই যে জলন্ধরের কাছে, ব্রিটিশ সৈন্যরা চলে যাওয়ার সে আর ভালো, অর্থাৎ তার মনে কষ্ট হচ্ছে এখন তার ভালো খরিদ্দার পাওয়া যাবে না, ভারতীয়রা যে অত ভালো অত বেশি বকশিস দেবে না, সে ব্রিটিশকে মিস করছে। এই জন্য অজস্র আরেকটা গল্প আছে, ওই যে দিল্লিতে গিয়ে সে যখন রেল লাইনগুলি দেখছে মনে হচ্ছে সারা দেশের শিরা উপশিরার মতো। আর জাভেদ যে বিশ্লেষণটা করেছে এটার সাথে আমি একমত যে মান্টোর প্রকল্প কি শুধু গল্প লেখার জন্য মানুষের দুঃখের জন্য প্রতিবাদ করাটা তো আছেই, সেটা তো আপনিও করতে পারেন, আমিও করতে পারি। মান্টো বেশি কি করেছেন? মান্টো বলছেন ভারতীয় জাতীয়তাবাদের প্রকল্প হচ্ছে প্রথমে মুখে মা, দেশকে মা বলে, মা দেশকে মা বলাচ্ছে ভালো কথা আর কি হইতে পারে, কিন্তু দেশের সাথে এমন ব্যবহার করে যেটা মানুষ বেশ্যার সাথে ব্যবহারও করে না। এই ভারতীয় জাতীয়তাবাদের কেন্দ্রীয় কন্ট্রাডিকশন হচ্ছে সেটা। ভারতীয় জাতীয়তাবাদের একটা দুঃখ আমরা দেখি, সে দেশকে ভাগ করেছে কী জন্যে? দেশের একটি কেন্দ্রকে শক্ত রাখার জন্যে। নেহরু পরিষ্কার করে, আমরা নেহরুকে সেকুলারিজমের প্রবক্তা বলি, নেহরুকে আমরা বলি যে ভারতীয় জাতীয়তাবাদের সবচেয়ে আধুনিক প্রকল্পের শিক্ষিত প্রতিনিধি। এই গল্পটার মধ্যে এবং আরও একাধিক গল্পের মধ্যেই মান্টো দেখিয়েছেন ভারতীয় জাতীয়তাবাদীরা মুখে যা বলে কাজে তা করে না। ইনফ্যাক্ট আমরা এটাকে বাড়িয়ে বলতে পারি সব জাতীয়তাবাদের মধ্যে এই রোগের প্রবণতা আছে। তাহলে এটার বিরুদ্ধে দাঁড়াবার পথটা কোথায় আমাদের? বলে এই যে কেন্দ্রীয়তার গল্পটা উনি করেছেন, দিল্লিতে দাঁড়িয়ে যখন তাকে রেলপথগুলি আসছে বলে মনে হচ্ছে এগুলো আমার দেশের শিরা উপশিরা, মানুষের হাতে যেমন অনেক সময় নীল হয়ে গেলে শিরা উপশিরা সব দেখা যায়, রেল লাইনের মধ্যে তা দেখা যায়, সব এখানে দিল্লিতে এসে কেন্দ্রীভূত হয়। কিন্তু ভারতের ইতিহাস তো শুধুমাত্র দিল্লি কেন্দ্রিকতা নয়, ভারতের দীর্ঘ ইতিহাস আছে। এখন এমন আমাদের সাত্তার ভাইও বলার সময় বললেন যে এই দুটো সাহিত্য উর্দু এবং বাংলা এইটা আমরা জানি, কিন্তু তামিল সাহিত্য এবং দক্ষিণের সাহিত্য আছে সেটা আমরা না জানি, একটা বিশেষ কারণ আছে সেই জন্যে। এটা হচ্ছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের যে বিচ্ছেদ। আমরা ভারতীয় সঙ্গীতে যেমন কর্ণাটক ঘরানার কথা বলি, এই কর্ণাটক থেকে ব্রাহ্মণদের বাংলায় আমাদের এখানে বল্লাল সেন এনেছিলেন দক্ষিণের, উত্তর ভারতের সাথেও তাদের সেরকম একটা বিচ্ছেদ আছে, সাহিত্যের ক্ষেত্রেও আছে। তো এই জন্য আমি কোনো দায়িত্ব নিয়ে বলতে পারবো না যে বাংলা বা উর্দুর সাথে ভালো সাহিত্য দক্ষিণে আছে অথবা নেই। তো আমার যেটা জ্ঞানের জগতের ক্ষুদ্রতা সেটা দিয়ে বলবো এই যে উর্দু সাহিত্য এবং বাংলা সাহিত্যে আমি জানি শরৎচন্দ্র খুব ভালো লেখক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মান্টোর গল্পের যে প্রিসিশন, ওই যে মান্টো বলছেন ওটা ছুরির মতো। মান্টো তো আমরা জানি মূলত গল্প লেখকই, তিনি লম্বা গল্প বেশিও লেখেনি নাই যে, এবং গল্প লম্বা লিখতে গেলে যে ঝুলে যায় সেটা তিনি বুঝতে পেরেছিলেন। আমি এই জন্যই বলি অনেকে তাকে তুলনা করেন মোপাসার সাথে, আমি এই বলে শেষ করব। কেউ বালজাকের সাথে তুলনা করেন, আর বিদেশিদের তুলনা করতে আমাদের ভালো লাগে তাই আমরা করি। কিন্তু আরও একটা গল্প আছে এখানে, মোপাসার গল্প আমি পড়েছি দুই একটা, এই জন্য বলতেছি যে মোপাসার একটা অসাধারণ গল্প আছে আমি বুঝতে পারি না। এই যে পেঙ্গুইনের যে সংস্করণ আছে তাতে 1 নম্বর আছে, এটা ইংরেজিতে বলে কি বোল অফ ফ্যাট, মানে আমরা বলি স্নেহের গামলা। স্নেহ মানে ওই আমার স্নেহ আপনার স্নেহ নয়, এটা শরীরের ভিতরে তেল পদার্থ আছে এটাকে স্নেহ বলে, স্নেহ জাতীয় পদার্থের গামলা। গল্পটা হচ্ছে 1870 সালে আপনারা জানেন জার্মান সৈন্যরা, প্রুশিয়ানরা ফ্রান্স জয় করে প্যারিস কমিউনের সময়, এবং তখন তারা দলে দলে প্যারিসে প্রবেশ করছে। তো প্রবেশ করলে জার্মান সৈন্যরা কি করে? নেচলে সৈন্যরা যা করে, পাকিস্তানের নিয়াজি এখানে কি বলেছিল সাংবাদিক সম্মেলনে 1971 শেষের দিকে, অক্টোবর মাসের দিকে, বলে সৈন্যরা তো সৈন্যই, তারা কি মুলতানে যাবে নাকি? যাদের যেখানে যাইতে হওয়ার সৈন্য তারা বাংলাদেশে তাদের নারীদের ধর্ষণ করছে এই অভিযোগে জবাব উনি বললেন এরা কি আর মুলতানে যাবে নাকি, তারা তো ঢাকাতেই যাবে। কিন্তু জার্মানরা সেটা করেনি। বল অফ ফ্যাট গল্পটা আবার মনে দিয়ে পড়ে থাকেন আপনি, এটা 50 পৃষ্ঠার মতো দীর্ঘ একটা আধা নভেলা টাইপের গল্প। বলছেন যে দলে দলে জার্মান সৈন্যরা ফ্রান্সের শহরে শহরে প্রবেশ করছে, এবং যেখানে তারা প্রবেশ করছে সেগুলো হচ্ছে বেশ্যালয়, এবং সব জায়গাতে তারা পয়সা দিচ্ছে। তারা বিনা পয়সায় একটা নারীকেও স্পর্শ করেনি। ফ্রান্স ফানু অনেক দিন পরে র্যাচেট অফ দি আর্থ বইতে লিখছেন, বহুবার জার্মানি ফরাসি দেশ দখল করেছে, ফরাসিরা বহুবার জার্মানি দখল করেছে, কিন্তু আমরা এমনও, আমি নিজেও সেই সৈন্য দলে ছিলাম যারা জার্মানি দখল করেছে, আমি মানে ফ্রান্স ফানু। উনি বলেন আমি এমন কোনো উদাহরণ, আমরা যদি কেউ এরকম করেছে তাকে কোর্ট মার্শাল করা হয়েছে, উদাহরণ নেই। কিন্তু পাকিস্তানিরা 1971 সনের যুদ্ধকে, আয়েশা জালালের বইতে আমি দেখলাম, বলতে ইটস এ ফ্যাট্রিসাইডাল ওয়ার। মালালা ইউসুফজাই তার আই এম মালালা বইতে লিখেছে, তাদের দেখলাম সে বলছে কি ইট ইজ এ ন্যাশনাল ট্র্যাজেডি ফর পাকিস্তান, ইট ইজ এ ফ্যাট্রিসাইডাল ওয়ার। যদি এটা ফ্যাট্রিসাইডাল ওয়ার হয়, আমি বাঙালিরা পাকিস্তানে কত মেয়ে রেপ করতে গেছে সেটা বিষয়ে আমি জানি না তথ্য, কিন্তু পাকিস্তানিরা এখানে 71 সনে যে সুযোগ পেয়েছে সেটার আমরা প্রত্যক্ষ সাক্ষী আছি। আমাকে কোনো শর্মিলা বসুর বই পড়ে এটা জানতে হবে না, আমি নিজেও সাক্ষী আছি। তাহলে এটা হলো কি করে? আমি যে মোপাসার গল্পে যেই গল্পটা আছে, মোপাসা খুব প্রীতি লেখক, মানে কোনো ছাড় দিয়ে লেখেন না, एवं तिनी युद्धेर जो भयाबहता सेटा कोनोटा छोटो करे लेखेननि এই কোয়ালিটিটা আমাদের মান্টোর আছে। তো মান্টোর আছে বলে এটা পাকিস্তানিদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। যে গল্পটা নিয়ে আমি কথা বললাম ঠান্ডা গোশত, এটা আপনার শিখ পরিবারের গল্প। দুইজন অর্থাৎ লুট করতে গিয়ে মানুষের কি হয়, চাপ যে আবার সেটা তার মেইন পোটেন্সি হারিয়ে ফেলে, এই গল্পটা উনি এখানে বলেছেন। সেটা হচ্ছে ভয়াবহতম ব্যাপার। মান্টোর গল্প নিয়ে অনেকে নিন্দা করেন যে মান্টোর গল্প আধুনিক নয়। আমি অনেক বিজ্ঞ সমালোচকদের মুখে শুনেছি, বলে আধুনিক নয় কেন, মান্টোর গল্প হচ্ছে মেলোড্রামাটিক। এখন মেলোড্রামাকেই আজকাল পোস্ট মডার্ন বলা হচ্ছে। আর যে জীবনে যদি মেলোড্রামা থাকে, ওই যে কৃপাল সিং এই যে চার প্রেমিককে এইভাবে গলার মধ্যে ছুরি ঢুকিয়ে দেবে, এইগুলি প্রধান কাছে মেলোড্রামা মনে হয়। সাহিত্য তো মেলোড্রামাই, সাহিত্য তো ম্যাটাফরি। আপনি গল্পটাকে বোঝাবার জন্য এটা সম্ভবতার সীমা, গল্পকে সম্ভবের সীমার মধ্যে নিয়ে গেছে। আর যে গল্পটা দিয়ে আমি শেষ করি, যে খোলদো, যে গল্প নিয়ে আমরা কথা বলি ঠান্ডা গোশতের চাইতেও আরও বেশি ভয়াবহ এটা। এই যে কন্ডিশন রিফ্লেক্ট যেটাকে বলা হয়, ওই গল্পের মতোই যে মেয়েটাকে ভদ্রলোক হারিয়ে ফেলেছিলেন তার মেয়ে, সেই মেয়েকে শেষ পর্যন্ত তিনি খুঁজে পেয়েছেন। যে ছেলেগুলি বলছিল যে মেয়েকে আমরা খুঁজে দেবো, তারা সেখানে খুঁজে আনলো। কিন্তু সেই মেয়েকে যখন হাসপাতালে রাখা হলো, সেখানে ডাক্তার ইনস্টিংক্টে বললো কি, এই মেয়ে তো অজ্ঞান, জানলা খুলে দিতে বলেছিল। খোলদো ইংরেজি অনুবাদ করেছে ওপেন ইট। হ্যাঁ, এটা ইসমত চুগতাই নয়, এটা হচ্ছে মান্টোরই লেখা গল্প। ইসমত চুগতাইয়ের অন্য গল্প আছে, ওই যে আঙ্গারে সাম বললেন 1932, সেখানে ইসমত চুগতাইয়েরও লেখা ছিল, রশিদ জাহান এবং অন্যান্যদের মধ্যে। তো এই হচ্ছে মান্টোর কৃতিত্বের একটা দিক। ওপেন ইট গল্পের মধ্যে বললেন তখন মেয়েটা ওই যে ইনস্টিং যেটাকে বলে, সে তখন তার পাজামার গিট খুলে দেওয়া শুরু করলো। তো ওই যারা তাকে রেপ করতে গত 8 দিন ধরে এটাই করছিল। এর মধ্যে দিয়ে যে অর্থাৎ পাকিস্তানের এই যে ধর্ম ব্যবসাটা, ওই যেমন বলেছিল ওই মেয়েটা আমার ধর্মে পড়ে গেছে, আপনি যে গল্পটা বললেন, তারা আমাকে রং মেয়ে বিক্রি করেছে। এটা বারবার যে সিয়া হাসি, তো এরকম গল্প আছে, কাপড় খুলে দেখে যে পাকিস্তানি সৈন্যরা এখানে যেটা করেছে। এইখানে এই মান্টোর গল্প সীমানাকে পার হয়েছে। আজকে এটা পড়ার সময় আমার মনে হচ্ছিল, সীমানা পেরিয়ে বলতে আলমুল কবির মনে পড়ছিল। দিস ইজ রেডিও বাংলাদেশ নামে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে ধারা বিবরণে দিতেন 5 মিনিট 7 মিনিট, ওখানে আমাদের শেখার আছে অল্প কথায় মহাসমুদ্র কী করে প্রকাশ করা যায়। আমার সবাই এক জায়গায় ম্যাটাফরে বলেছেন 71 কথা যে তোমরা আমাকে লিখতে বলো, 71 হচ্ছে মহাসিন্ধুর কল্লোল, এটা তো আমি অল্প কথা লিখতে পারবো না। সেরকম আলমগীর কবির সেই যুদ্ধ যাবার সময়, আমি আপনাদের তথ্য দিচ্ছি আর কি, মুক্তিযুদ্ধে আমাদের কত শহীদ হয়েছে এটা নিয়ে তর্ক রাজনৈতিক নেত্রীরাও তুলছেন এখন। সেখানে আলমগীর কবির নিশ্চয়ই সরকারের টাকাকে এটা বলেন নাই, কারণ আলমগীর কবিরের পরিচয় যারা জানেন তারা জানবেন। সেইখানে উনি আগস্ট মাসের থেকে বলছেন এই পর্যন্ত আমরা মনে করছি আমাদের, উনি বলছেন 2 মিলিয়ন ডেড। হ্যাঁ, অর্থাৎ যুদ্ধের মাঝামাঝি। কাজে ওইটা তৎকালীন বিবরণী, এই বইটা বেরিয়েছে বাংলা একাডেমি থেকে 1984 সনে। আলমগীর কবির এটা সহজে বের করতে পারেননি। তো এরপরে এটা কেউ আলোচনা করে না। আমি খুব আনন্দিত যে তাহমিদ আল জামি এবং তার বন্ধুরা এটা অনুবাদ করছেন। এটা আশা করি আমরা বাংলায় পড়তে পারবো। আমি শুধু এই কথাই আপনাদের স্মরণ করব যে নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে মান্টোর তুলনা করাটা অনেক বেশি ভালো, নানা দিক থেকেই। নজরুলেরও বহু জিনিস এখন পর্যন্ত অপঠিত আছে, মান্টোর অনেক জিনিস আমাদের অপঠিত আছে। আমি বলছি নজরুল সম্পর্কে একটা কথাই বলি, মান্টোকে প্রগতি লেখক সংঘ, যেটাকে অ্যান্টি ফ্যাসিস্ট ফ্যাসি বিরোধী লেখক সংঘ বলতেন, যেখানে সুধীন দত্ত, বুদ্ধদেব বসু পর্যন্ত সদস্য হতে কার্পণ্য করেননি। সেই সঙ্গ থেকে এই মান্টোকে বের করে দেওয়া খুবই সঙ্গত হয়েছে, কারণ মান্টো অশ্লীল লেখক, তো তার তো বের করে দিতেই হবে। কিন্তু নজরুল ইসলামকে তারা কখনো মাতায় নাই কেন? কি স্যার, বাংলায় ভুল হইতে পারে মাতানো আর কি, এটা তো উর্দু কথা হয়তো বললাম। নজরুল ইসলাম, আচ্ছা নজরুল ইসলাম তখন বেঁচে ছিলেন। সাজ্জাদ জহির কলকাতায় এসছেন, হিরেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে নিয়ে পূর্ববঙ্গ সফর করেছেন, পশ্চিমবঙ্গ সফর করেছেন, সুধীন দত্ত এদের কাছে গিয়েছেন, বিষ্ণুদের, সুধীন দত্ত, এরা হচ্ছে প্রগতি লেখক সংঘের নেতা। নজরুল ইসলামের খোঁজও তারা করেননি। তো ভারতীয় প্রগতি লেখক সংঘ ব্যর্থ হবে না তো কে ব্যর্থ হবে? অনেকদিন পরে সাজ্জাদ জহিরের স্মৃতিকথা রোশনি বেরিয়েছে, ইংরেজিতে দি লাইট নামে অনুবাদ হয়েছে। যাবেন নিশ্চয়ই আপনি উর্দুটা সংগ্রহ করবেন, আমার কাছে ইংরেজিটা আছে। তা আমি সেই পড়ে দেখলাম কোথাও নজরুল ইসলামের নাম নেই। গোপনে যদি আমি মিস করে থাকি আপনাকে বলবেন স্যার আমাকে, এটা কি করে সম্ভব? আচ্ছা এটা কেন সম্ভব বলি, ভারতীয় কমিউনিস্ট পার্টির রোগের একটা বিবরণ দিয়ে আমি শেষ করি। সাজ্জাদ জহির যে সে লোক ছিলেন না, লন্ডনকে এক রাতের লেখক, তিনি ছিলেন বিলেতি লেখক, মানে বিলেতে পড়তে গেছেন, অক্সফোর্ডের ছাত্র, হুমায়ুন কবিরের মতো। বাংলাদেশের হুমায়ুন কবিরকে চিন্তা করেন, এই বড় লোকদের সমস্যা। ওনার বাপ ছিল কি লখনৌতে জাজ, হাইকোর্টের বিচারপতি, ওইখানে আবার কমিউনিস্ট পার্টির সভা বসত। माने बड़लोक होले अनेक आनुषंगिक सुविधा पाওয়া যায় या এগুলো বলে প্রফেশনাল হ্যাজার্ডস আপনি যদি জাজ হন আপনার ছেলে কমিউনিস্ট পার্টিতে গেলে আপনি কি করবেন হয় না এরকম করেছে আবার বাপও খুশি যে ছেলে যে নেতা হয়েছে কাজে নেতা হওয়াটা ইম্পর্টেন্ট আমাদের হুমায়ুন কবিরও তাই আমি হুমায়ুন কবিরের লেখা পড়ে মর্মাহত সম্প্রতি একটা প্রবন্ধ লিখেছি সেই জন্য এটা বলছি হুমায়ুন কবির সাহেব আমাদের ভালো ছাত্র হিসেবে দিগ্বিজয়ী ছাত্র হিসেবে পরিচিত হয়েছিলেন ম্যাট্রিক পরীক্ষা এক নম্বর হয়েছে একটা মুসলমান ছেলে সাংঘাতিক ব্যাপার নজরুল ইসলামের চেয়ে 5-7 বছরের ছোট তিনি নজরুল ইসলামের বন্ধুও ছিলেন গেছেন তার বাড়িতে দিনের পর দিন আলাপ করেছেন কিন্তু নজরুল ইসলামকে 3টা লাইন লিখেছেন তার বাংলা কাব্যে সেখানে বোঝা যায় অক্সফোর্ড ফেরত ছাত্রদের কি দশা হয় হ্যাঁ আসলে তো এই দশা এতে কিছুই বুঝতে পারিনি তার আমি অনুমান করি সাজ্জাদ জহির তো উর্দুতে ভালো লেখক হিসেবে বিখ্যাত তার আমি অনুমান করি তিনি হুমায়ুন কবিরের কাছাকাছি মেধাবী হবেন এই মেধাবী ছাত্ররা যেমন বুদ্ধদেব বসু নজরুল ইসলামকে এক ফোঁটা বুঝতে পারেননি অনুরূপভাবে হুমায়ুন কবিরও বুঝতে পারেননি হুমায়ুন কবির নজরুল ইসলামের মানব সংগঠনের পরিবর্তন হয় নাই বলে তিনি কেবলই পুরনো ঐতিহ্যের পুনরুজ্জীবন ঘটিয়েছেন তার পুনরাবৃত্তি করেছেন এটা জসীমউদ্দিন সম্পর্কনি বলেছেন আমি বলছি এই যে এলিটিজম ভারতের আমাদের সাহিত্যের ইতিহাসে এটা আমাদেরকে এখনও অনেক সরিয়ে রেখেছে যে কারণে আমরা এখনও ভালো করে জানি না তাহলে মান্টো সম্পর্কে যখন বলতেই হলো আমি কথাই বলি মান্টোর রাজনীতিটার কথাই বলি দেশটা যখন ভাগ হবে হবে এটা প্রায় নিশ্চিত হয়েছে তখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দিয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ নিশ্চয়ই মেধাবী লোক সাকসেসফুল লয়ার মোহাম্মদ আলী জিন্নাহ যদি আপনি মেধাবী নাও মনে করেন মোহাম্মদ ইকবাল তো মেধাবী লোক পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা কবি আমি আজ এইটা পরেই শেষ করব মোহাম্মদ ইকবাল এবং এই জিন্নার মধ্যে পত্র চালাচালি হচ্ছিল 1937 সনে সমস্যা হচ্ছে প্রস্তাব তারা তুললেন যে ভারতবর্ষে যে যে অঞ্চলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেই প্রদেশগুলিতে মুসলমানরা সরকার গঠন করবে এবং এরকম সংখ্যাগরিষ্ঠ দুটো অঞ্চল পাওয়া গেল একটা পাঞ্জাবে আর একটা বাংলায় তো এরা মিলে যদি একটা কনফেডারেশন করে ওইটা হবে 2 নম্বর টিয়ার পরবর্তীকালে যে ক্যাবিনেট মিশন এটাই গ্রহণ করেছিলেন আমি 1937-এর কথা বলছি ইকবাল সাহেব 38-এ মারা যাবেন জিন্নাহ ইকবালকে চিঠি লিখছেন আমাদের পরবর্তী সম্মেলনটা কোথায় হবে লাহোরে বলে লাহোরে গরমকালে করা যাবে না ভীষণ গরম ইকবাল লিখতেছেন তো পরে বলছে যে ভারতবর্ষে যেগুলো মাইনরিটি মুসলিম প্রবীণ সেখানে করলে কেমন হয় তখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত এলাকা মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ যেমন উত্তরপ্রদেশে যুক্তপ্রদেশে ইউপিতে সেখানে কী হবে যদি ভারতবর্ষে ভাগ হয় মুসলিম প্রদেশ অনুসারে তখন ভারতে আনুমানিক মুসলমানের সংখ্যা ছিল 10 কোটি দেশ ভাগ হওয়ার পর দেখলো আনুমানিক 6 কোটি পড়েছে পাকিস্তানে আর 4 কোটি রয়ে গেছে ভারতে তাহলে ভারত ভাগ মানে তো ভারতীয় মুসলমানদেরকে ভাগ করা এই প্রবলেমটা জিন্নাহ টের পেয়েছিলেন জিন্নাহ পুরোপুরি দেশভাগ চাননি অন্তত আয়েশা জালালের মতে আয়েশা জালালের এই থিওরিকে রিভিশনিস্ট হিস্ট্রি বলে দি সোল স্পোকসম্যান বলে 1985 সনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস থেকে আয়েশার যে থিসিস বের হয় তারপরে এই বিষয়ে 15 বছর ধরে আলোচনা হয়েছে আয়েশা এরপর আরেকটা বই লিখেছেন সেলফ অ্যান্ড সভরেন্টি 2000 সনে বেরিয়েছে তারপরে 3য় বিখ্যাত বই হচ্ছে এটা দ্য পিটি অফ পার্টিশন তো আয়েশা বলছেন জিন্নাহ তো দেশভাগ চাননি কারণ তিনি বুঝতে পেরেছিলেন তাহলে ভারতে অনেক যে মেজরিটি প্রভিন্স এগুলো আমাদের হাতে আসবে কিন্তু মাইনরিটি প্রভিন্সগুলো আমরা হারাবো তাহলে কী করা যায় এই জন্য একটা আপোষের প্রস্তাব দিয়েছিলেন যেটা ইংরেজ সরকার প্রথমে গ্রহণ করেছিল কংগ্রেসও মেনে নিয়েছিল স্বাধীনতা হবে 3 স্তরে একটা কেন্দ্রীয় সরকার থাকবে একটু দুর্বল তাহলে মধ্যপ্রস্থ স্তরে 10টা প্রদেশের মধ্যে 3টা গ্রুপ হবে ABC হবে পূর্বাঞ্চলে আসাম আর বাংলা একটা গ্রুপ থাকবে মধ্যাঞ্চলের গ্রুপ থেকে পশ্চিমে পাঞ্জাব এবং যেটা এখন পাকিস্তানের সেটা থাকবে সেটা পরে নেহরুজি একদিন বললেন আমি এটা মানব না আমরা ভবিষ্যতে মানবই গ্যারান্টি দেবো না তাই জিন্নাহরা আবার ওই ডাইরেক্ট অ্যাকশন দিবসে পাকিস্তানের দাবিতে চলে গেলেন কিন্তু 1937-এর চিঠিটাই বলছি যখন জিন্নাহ বললেন এই যে মাইনরিটি মুসলিম প্রদেশগুলি কী হবে পাকিস্তান হলে তো একটা সমস্যা হয়ে যাবে ওরা তো দে হ্যাভ নো রিজন টু ফিল এনথুজিয়াস্টিক তখন পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা কবিকে যারা সাধারণত বলে শিকওয়া জবাবে শিকওয়ার লেখক এবং তাকে বিরাট মানে কবি ইকবালকে মহাকবি বলেছেন ফরুক আহমদ ভারতের পশ্চিম প্রান্তে মহাকবি ইকবাল আবে হায়াতের স্বপ্ন দেখেছিলেন আবে হায়াত পেয়ে গিয়েছিলেন নজরুল ইসলাম পারেননি নজরুল ইসলাম পাকিস্তান চাননি ইকবাল চেয়েছিলেন এই পার্থক্যটা বুঝলে এবং নজরুলের বিরুদ্ধে ফরুক আহমদ এবং অন্যান্য সকল পণ্ডিতের একমাত্র অভিযোগ গোলাম মুস্তাফা সহ যে নজরুল ইসলাম দার্শনিক কবি ছিলেন না ওই যে আমার কৈফিয়ত কবিতা যে আমি পাঠ করেছি তার মধ্যে আছে সকল তোমার দর্শন কোথায় তুমি তো বিলাত ফেরানি এই তো বিদ্যেছি এই বিলাত ফেরত ছেড়তে সাথে নজরুলের চিন্তার পার্থক্যটা বলছি সৌভাগ্যবশত মান্টো বিলাত ফেরত ছিলেন না বিলাত ফেরতেও একটা সমস্যা হতে পারে আমি সেটার জন্য বলছি এই বিলাত ফেরতের চিন্তা এবং বিলাত না ফেরতের চিন্তার যে পার্থক্য ভারতের চিন্তার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কবি নজরুল বলছিলেন তাহলে দেশ ভাগ হলে বাংলা ভাগ হতে পারবে না এখন তখন ঠিক রাজা গোপালাচারী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী মাদ্রাজের রাজনীতিবিদ পণ্ডিত তিনি বলছিলেন কি 1944 সনে উনি পাকিস্তান ফর্মুলা তো উনি দিয়েছেন যে পাঞ্জাব ভাগ করো, বাংলা ভাগ করো, ওদের ভাগ করা দূরে দিয়ে দাও। এইটার বিপরীতে যিনি বলেছিলেন এই যে মিউটিলেটেড মথিট এন্ড পাকিস্তান, এটা আমি চাই না। কিন্তু তারপরে তো তারা শেষ পর্যন্ত চেয়েছেন। এই অর্থাৎ আহমদ সাহেব সবসময় বলতেন সৎ সাহসকে অনেকে জ্যাঠামি মনে করে থাকেন, কিন্তু আমি মনে করি সৎ সাহস হচ্ছে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পারার ক্ষমতা। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাসের ভূমিকায় আমি মনে করি সাদ্দাত হাসান মান্টোর সেই দূরবর্তী সম্ভাবনা দেখার ক্ষমতা ছিল। একটা কথা প্রথমে বলেছি, আঙ্কল স্যামের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে সেটা দেখেছেন, আর এখন থেকে দেশ ভাগ হচ্ছে যে সেটা কী করে দেখেছেন, কিন্তু ইকবাল এটা দেখতে পারেননি কেন? এই জন্য ইকবালকে নিয়ে যারা বড় বড় দার্শনিক করেন, আমি হচ্ছে এই ধরনের দার্শনিক নিশ্চিত বড় দার্শনিক, ইকবাল ধরে নিলাম নিশ্চের সমান বড় দার্শনিক, কিন্তু আমি নিশ্চয় নিয়ে কী করবো, ইকবাল নিয়ে কী করার আছে সেটা ইকবালের চিঠিটা পড়েন। মাই ডিয়ার মিস্টার জিন্নাহ, এই বই হচ্ছে জাফর আঞ্জুম বলে এক ভদ্রলোক গত বছর দিল্লি থেকে এই বইটা বের করেছেন, কবি ইকবালের জীবনী। ইনি মানে আমার পা আপনার মতো বন্ধু লোক নয়, ইনি উর্দু ভাষা জানা লোক, আমি তো মানে নাচিস। ও চিঠিটা পড়ি। মাই ডিয়ার মিস্টার জিন্নাহ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লেটার হুইচ রিচ মি ইন ডিউ কোর্স। আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট ইউ উইল বিয়ার ইন মাইন্ড দ্যাট আই রোট টু ইউ অ্যাবাউট দ্য চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন অ্যান্ড প্রোগ্রাম অফ দ্য লিগ, মানে মুসলিম লীগ। I have no doubt that you fully realize the gravity of the situation as far as Muslim India is concerned. The League will have to finally decide whether it will remain a body representing the upper classes of Indian Muslims or Muslim masses, who have so far, with good reason, no interest in it. Personally, I believe that a political organization which gives no promise of improving the lot of the average Muslim cannot attract our masses. ইকবাল এটা হচ্ছে গণতান্ত্রিকতা, আপনি মাঝদের আনবেন। তিনি এক জায়গায় তার এক কবিতা বলেছেন যে আপনি যদি 1000 গাধার চিন্তাকে একত্রিত করেন একটা মানুষের চিন্তা তৈরি করতে পারবেন না। হাজার হাজার লোক দিয়ে আমি করবো কি, মানে পরিষ্কার কথা উনি আছেন এরকম। এখন তাকে বলা হচ্ছে আপনি যদি আপার ক্লাসে যাওয়ার পর তার আরেকটা চিঠিতে তিনি এই বই বলছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লেটার হুইচ আই রিসিভড ইয়েস্টারডে, আই নো ইউ আর এ বিজি ম্যান। এটা লিখছে 21 জুন 1937। But I do hope you won't mind my writing to you so often, as you are the only Muslim in India today to whom the community has a right to look up for safe guidance through the storm which is coming to northwest India and perhaps to the whole of India. I tell you that we are actually living in a state of civil war which, but for the police and military, would become universal in no time. During the last few months there has been a series of Hindu Muslim riots in India. এইভাবে উনি লিখতে এই চিঠিটা এক জায়গায় উনি বলছেন হোয়াট শুড ইউ ডু অ্যাবাউট, এখন বলছেন এইভাবে শেষ আক্ষরি। টু মাই মাইন্ড দ্য নিউ কনস্টিটিউশন উইথ ইটস আইডিয়া অফ এ সিঙ্গল ইন্ডিয়ান ফেডারেশন ইজ কমপ্লিটলি হোপলেস। ইকবাল বলছেন a separate federation of Muslim provinces reformed on the lines I have suggested above is the only course by which we can secure a peaceful India and save Muslims from the domination of non-Muslims. Why should not the Muslims of northwest India and Bengal be considered as nations entitled to self-determination, just as other nations in India and outside India are? Purishkar kore ei je Lahore prostabe states plural chilo na singular chilo ei torker mimamsha ekhane hoy. Bolchi Bengal and Punjab should be considered as separate nations. Iqbal bolchen. Tarpore personally, I think that the Muslims of northwest India and Bengal ought at present to ignore Muslim minority provinces. This is the best course to adopt in the interests of both Muslim majority and minority provinces. ইকবালের পরামর্শ ছিল যে কি ভারতীয় মুসলমানদেরকে তাদের ভাগ্যের হাতে ছেড়ে দিন এবং আমরা তারপরে যে কয়টা সিকিউর করতে পারি এই দুটো নিয়ে আলাদা রাষ্ট্র করি। যে কোনো মূল্যে আলাদা রাষ্ট্র চাই, আলাদা অস্তিত্ব চাই। এটা ছিল ইকবালের। তখন আপনাদের এই কথা বলে শেষ করি, ইকবালের তখন প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন রাজনীতিতে, মুসলিম রাজনীতিতে? তিনি মৌলানা হুসাইন আহমেদ মাদানি। তিনি হচ্ছেন দেওবন্দের নেতা। তো তিনি বলছেন, তার একটা গল্প বলে আমি শেষ করি। মাদানি সাহেব ইকবালের বিরুদ্ধে বহু প্যাম্পলেট লিখেছেন উর্দুতে এবং সেগুলি ইংরেজি অনুবাদ এখন পাওয়া যায়। মাদানি সাহেব ইকবালের এই প্রক্ষিমের সাংঘাতিকভাবে পাকিস্তানের বিরোধিতা করেছেন। জমিয়তুল উলামা-এ-হিন্দের নেতার কথা বলছি। তো ওনাকে মাদানি বলা হয় কারণ উনি 15 বছর মদিনায় শিক্ষকতা করেছিলেন, তারপরে ওই মালটা টালটা ঘুরে এসছেন। স্বাধীনতার সময় যখন সত্যি সত্যি আজকে একজনের কাছে আমি শুনলাম, এক পণ্ডিতের কাছে আমার সাথে এই কথাটা তুললাম, উনি আমাকে বললেন शेषे जखन उन्नी एक दिन स्वप्न देखलें जेगे उठलें रात्रे तार सब साहाबारा आसलें तादेरके बोलें जे आमी स्वप्ने देखेछि पाकिस्तान इंडिया भागटा हये जाबे एटा इनएविटेबल किछु करा जाबे ना। तो बोले आमरा एखन कि करब माने आलीगढ़ेर मुसलमानरा बोलछे आमरा कि ओखाने पाकिस्ताने चले जाबो ना एखाने थाकबो। उनि बोले तोमरा जारा इच्छा चले जाओ आमी किन्तु जाबो ना ए भारतीय मुसलमानदेर एखाने फेले रेखे आमी जेते पारबो ना आमी एखानेई थाकबो। तो बोले कि परिणत होबे आपनार भविष्यवाणी कि? तो उनि बोलेछिलेन जे पाकिस्ताने एबं इंडियाते दुइटा घटना घटबे। आमी इंग्रेजीते बोली जे आमी इंग्रेजीते पढ़ेछि बोले इन पाकिस्तान द फर्स्ट कैजुअलिटी विल बी इस्लाम एंड इन इंडिया द कैजुअलिटी विल बी द मुस्लिम्स। देश भाग और प्रथम फल होबे पाकिस्ताने इस्लाम निहत होबे एबं भारते मुसलमानरा निहत होबे। ताहले इस्लाम और मुसलमानदेर मध्य एई जे भागाभागि एटा जे कि जिनिस सादात हासान मान्टोर गल्पे एटा पाওয়া যায়। আপনাদেরকে ধন্যবাদ প্রফেসর মনসুর।